রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে রাজ্য সরকার যখন একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে ঠিক তখনই একাংশ স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে প্রতিনিয়তই বদনামের অংশীদার হচ্ছে প্রশাসন রাজ্যের প্রধান দুই হাসপাতাল সহ বিভিন্ন মহকুমা ও জেলা হাসপাতালগুলিতে প্রতিনিয়তই উঠছে নানা অভিযোগ অভিযোগ চিকিৎসকের গাফিলতিতে সরকারি হাসপাতালের প্রতি ক্রমশ আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ শুধু তাই নয় একাংশ চিকিৎসা কর্মীর অবহেলার কারণে প্রায় সময় হাসপাতালে উঠছে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও শনিবার সাত সকালে এমনই এক অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হাসপাতাল আগরতলা জিবি মেলাঘর উঠে জগন্নাথবাড়ি এলাকার প্রবীণ নাগরিক বিমল লস্কর নানান রোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে শনিবার ভোরের দিকে আচমকা ঊর্ধ্বশ্বাস উঠলে পাশে থাকা পরিবারের লোকজন চিকিৎসকদের ডেকে আনার চেষ্টা করেন হাসপাতালে তখন চিকিৎসক সংকট থাকায় তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিমল লস্কর এর জন্য পরিবারের লোকজন সরাসরি দায়ী করেন চিকিৎসককে তাদের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে বিমল লস্করের আর এই অভিযোগকে ঘিরে সাময়িক সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে গোটা হাসপাতাল চত্বর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও গুরুতর এই অভিযোগকে ঘিরে অজানা আতঙ্কে ভুগছেন এখন হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের পরিবার পরিজনেরা এদিকে মৃত বিমল লস্করের পরিবারের দাবি ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করার নতুবা চিকিৎসকদের গাফিলতির কারণে হাসপাতালে মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত থাকবে

আপনারা বিচার করেন বিচার করেন কোনো মানুষের কোন মানুষের চোখের সামনে যাতে সামনে খুব রিপোর্ট সার্চ ইন্ডিয়া